শক্তিশালী মালদ্বীপের বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ জিতে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। রোববার সন্ধ্যায় দেশে ফিরে হর্ষিত জাবিররা। এ সময় বিমানবন্দরে তাদের উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। ভলিবল ফেডারেশনের কর্মকর্তা ও সাবেক খেলোয়াড়রা বিজয়ী বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় জাতীয় ভলিবল দলের অধিনায়ক হর্ষিত বিশ্বাস বলেন, প্রতিকূল কন্ডিশনে স্বাগতিক মালদ্বীপের মতো শক্তিশালী দলের বিপক্ষে সিরিজ জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে। আসন্ন এশিয়ান গেমস ও পরবর্তী এসএ গেমসে পদক জয়ের লক্ষ্য তাদের। এদিকে পরবর্তী আন্তর্জাতিক আসরগুলোতে ভালো ফলাফল পেতে দলকে নিয়মিত অনুশীলনে রাখার ঘোষণা দেন ফেডারেশন সভাপতি আতিকুল ইসলাম। টুর্নামেন্টগুলো চালু রাখতে হবে এবং খেলতে হবে। এই বাইরের দেশে খেলে আসছি আমরা মালদ্বীপ থেকে, এটা আমাদের কাছে শেষ না। ফ্যামিলির দিকে আরো আমরা যাইতে চাই এবং ভলিবলকে একটা এশিয়ায় ভালো পর্যায়ে এবং এসএ গেমসে বিশেষ করে একটা পদক আমরা ফিরে আনতে চাই। আমরা এখন কিভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করে, যে হর্ষিত যেটা বললো আমাদের এশিয়ান গেমস আমাদের এসএ গেমসকে কিভাবে আমরা সামনে নিয়ে যেতে পারি, এটা অত্যন্ত চ্যালেঞ্জিং। কিন্তু আমি মনে করি প্রশিক্ষণ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ।